সাতক্ষীরার পাটকলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহানারা খাতুন নামে এক কলেজ শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক ড্রাইভার নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 10টার দিকে সাতক্ষীরা খুলনা মহাসড়কের পাটকলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে দুর্ঘটনা ঘটে। নিহত জাহানারা খাতুন পাটকলঘাটা হারুনা রশিদ কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও তালার নোয়াপাড়া গ্রামের সাজাদ হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, জাহানারা খাতুন ভ্যানযোগে কলেজে যাওয়ার পথে পাটকলঘাটা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে মজুমদার ফিলিং স্টেশনের একটি তেলবাহী ট্রাক তাকে বহনকারী ভ্যানে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পাটকলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, এ ঘটনায় ট্রাক চালক সহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এছাড়া নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।